এখন আমি দেখাবো হচ্ছে এরিয়াল কন্ট্রোল। সো এখানকার পয়েন্টগুলি একই থাকবে গ্রাউন্ড কন্ট্রোলের মতোই, শুধু একটা জিনিস বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ফ্লাইট অফ দ্য বল, যে বলটা কোন ফ্লাইটে আসতেছে। এবং সবসময় যেটা আমাদের খেয়াল রাখতে হবে, এটাও আরেকটা জরুরি জিনিস, যে আমরা কোথায় আছি, আশেপাশে কী আছে, এটা ব্যাপারে জানার জন্য। এবং এরিয়াল কন্ট্রোল যেহেতু আমাদের বল পায়ে না, উপরে থাকবে, এই জন্য এটার জন্য বাড়তি একটা প্রিকশন থাকতে হবে, যে সতর্কতা থাকতে হবে যে এটা যত তাড়াতাড়ি আমি নিচে নামাতে পারি পরের অ্যাকশনের জন্য, পরের কাজ করার জন্য। এখন আমি দেখাবো যে বল আসলে আমার কী করতে হয়। সো এখানে যেটা আমি করলাম সেটা হলো, বলটা আসার পর বলের ফ্লাইটটা দেখেছি আমি। বলের ফ্লাইটের পর আমার ডিসাইড করতে হচ্ছে আমি কোন সারফেস দিয়ে এটা বলটা নিব। এবং নেওয়ার সময় কিন্তু আমি একটু উইথড্র করেছি বা টেনেছি, আমার কুশন করা যদি বলি, এটার কারণে বলটা আমার সামনেই পড়লো। এবং আমি যে জিনিসটা করে দেখিয়েছি যে খুব তৎক্ষণাৎ আমি বলটা নিচে নামিয়েছি, মানে যাতে আমি পরের অ্যাকশনটা বা পরে পাস করব না কী করব, শ্যুট করব, এই জিনিসটা আমি করতে পারি। সো এই কন্ট্রোলের উপরে আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট একটা এলিমেন্টস হচ্ছে যে আমরা যদি এটা নিয়মিত প্র্যাকটিস করি, তাহলে যে কোনো কিছু করার আগে কন্ট্রোলটা ইম্পর্টেন্ট। গোল করার আগে, পাস করার আগে, ইভেন কিছু কিছু ক্ষেত্রে হেড করার আগে একবার কন্ট্রোল করে নিতে হয়। সো এটা আমাদের ওইভাবে মাথায় রাখতে হবে এবং ইম্পর্টেন্স দিয়ে এটা কাজটা করতে হবে।